সুধি দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান চিকিৎসা সেবা। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতু। দর্শক, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো কিশোরী স্বাস্থ্যসেবা নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার রওশনারা বেগম, ভাইস প্রেসিডেন্ট বিএমডিসি, কাউন্সিলর ট্রেজারার বিসিপিএস, পাস্ট প্রেসিডেন্ট ওজিএসবি, প্রাক্তন বিভাগীয় প্রধান গাইনিয়ান অপস ডিপার্টমেন্ট, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ এবং হাসপাতাল। আসুন ম্যাডামের সাথে কথা বলি। ম্যাডাম, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, কেমন আছেন? ভালো। তানিয়া, তুমি ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ম্যাডাম। আপনাকে দেখে আরও অনেক ভালো লাগছে। সারা জীবন নারী স্বাস্থ্য নিয়ে কাজ করেছেন, কথা বলবেন আজকে কিশোরীর স্বাস্থ্য নিয়ে। আমরা সবসময় মায়েদের কথা বলি, গর্ভবতী মায়েদের কথা বলি, কিশোরীরা কেন জানি একটু অবহেলিত। কিশোরীরা আপনাদের কাছে কী ধরনের সমস্যা নিয়ে আসে? বাংলাদেশে এখন প্রায় 36 মিলিয়ন অ্যাডোলেসেন্স, মানে কিশোর কিশোরী রয়েছেন, মানে বলতে গেলে 1/5 অফ দ্য টোটাল পপুলেশন তারা। এবং তাদের যে আসলে কষ্টটা, কষ্ট মানে আসলে জীবনের পরিবর্তনটা তো ওখান থেকে শুরু হয়, বলতে পারো। আমরা সেই পরিবর্তনটা আমরা যদি বলি 9 থেকে 18 বছরের মধ্যে তো এই যে শুরু হলো, একটা ধরো তার একটা শারীরিক পরিবর্তন হচ্ছে, যে কিশোরী মেয়ে হচ্ছে, কিশোরী মেয়ে কিশোরী ছেলে দুজনেরই পরিবর্তন হচ্ছে। তো একটা মেয়ের যদি ধরি আমরা পরিবর্তনগুলো, দৈহিক পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে কিন্তু মানসিক পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তনগুলো পরিবারে সবাই দেখছেন, মা দেখছেন, পরিবারে সবাই দেখছেন, কিন্তু ওর সামনে একটা নেগেটিভ অ্যাটিটিউড থাকে, তোমার যে পরিবর্তনগুলো তুমি একটু কথাও কাউকে বলতে পারবে না, তুমি মানে সব কিছু লুকিয়ে রাখা হবে। ওর যে ব্রেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে, ও একটু বড় হচ্ছে, সুন্দর হচ্ছে, ওর মধ্যে মানসিক পরিবর্তনগুলো হচ্ছে, কিন্তু কেউ ওকে শেয়ার করে না। ওর যে মাসিক হলো সবচেয়ে সেন্সিটিভ জায়গা যেটা, সেটা কিন্তু আমরা বলি যে স্কুল হেলথের মধ্যেও থাকা উচিত। আমরা স্কুল হেলথ প্রোগ্রামের মধ্যে একটি দিয়েছিলাম এবং আমরা দেখি অনেক সময় যে দেখো টিকটিকি তেলে প্রকার লাইফ সাইকেল পড়ানো হয়, যখন নাকি বলি যে এই লাইফ সাইকেলটা মানবদেহের লাইফ সাইকেলটা বলো, মেনস্ট্রুয়াল সাইকেলটা পড়ো, তখন ওদেরকে বলে দেওয়া হয় যে বাড়ি থেকেই পড়ে নিও। এইটা খুবই দুঃখজনক, এই যে এই চেঞ্জগুলো হচ্ছে, তখন সে বুঝতে পারে না। এবং বাড়িতেও যে মাসিক ব্যাপারটি আলোচনা করবে, মা তখন একদম আঙুল তুলে বলবে না, কাউকে কিছু বলা যাবে না, একদম লুকিয়ে রাখা ব্যাপার। তো তাতে কী হয়, ধরো শহরে আমরা যারা একটু আপার মিডল ক্লাস, তারা হয়তো অনেক কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারে। গ্রামে গঞ্জে কিশোরীদের অবস্থা খুবই করুণ হয়ে যায়, তারা এতই লুকিয়ে রাখে, পুরনো কোনো কাপড় চোপড় ইউজ করে, সেগুলো আবার লুকিয়ে ধুয়ে দেয়, সেগুলো এমন পোকামাকড়ের জায়গাটায় রাখে, তাতে তাদের স্বাস্থ্যের যে অবস্থা হয়। এই যে তাদের সামনে একটা পরিবার থেকেই প্রথম শুরু হয় একটা নেগেটিভ অ্যাটিটিউড, তো সেবা যদি দিতে হয়, মানে একজন কিশোর কিশোরের পিছনে পরিবার, সমাজ এবং দেশ যদি ইনভেস্ট করে, সেই ইনভেস্টটা পুরো রাষ্ট্রের জন্য ইনভেস্ট করা হলো, মানে ওর পেছনে তুমি যা সময় দিবে সেটা রাষ্ট্রের উপকারে আসবে। ওকে যদি ভালো করে তৈরি করা যায় তাহলে রাষ্ট্রের উপকার হবে। কাজে যে সেন্সিটিভ কথাটা তুমি আজকে তুলেছো, যে আসলে ওদের সেবাটাই কিন্তু আমাদের আগে দেওয়া উচিত। কোত্থেকে শুরু করবে, আসলে পরিবার থেকে শুরু করতে হয়, কারণ পরিবার যদি ওর সামনে এই নেগেটিভ অ্যাটিটিউডটা না দিয়ে ওকে মেন্টালি ডেভেলপ করে যে হ্যাঁ, এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া, তোমার পরিবর্তন হচ্ছে, শরীরে যে হরমোন তৈরি হয় তার জন্য পরিবর্তন হচ্ছে, এতে তোমার দেহের যে পরিবর্তন হচ্ছে এটা একেবারেই স্বাভাবিক, মাসিক যেটি হচ্ছে সেটিও স্বাভাবিক, এই মাসিকের সময় ধরো তার অনেক ধরনের পরিবর্তন হয়, অনেক যে মাসিক কম হলো, বেশি হলো, বন্ধ হয়ে গেল, তীব্র ব্যথা হলো, তো এইগুলো নিয়ে কিন্তু তারা যে ভোগে, আমরা কিন্তু কোনো সেবা দিতে চাই না, বলি এটা স্বাভাবিক ব্যাপার, নর্মাল ব্যাপার। অনেক মেয়ে কিন্তু পরীক্ষা দিতে পারে না, স্কুলে অনেকদিন গ্যাপই হলো, যেতেই পারছে না, এত তার দীর্ঘদিন ধরে তার সাইকেলটি চলছে। আমার মনে হয় এগুলো এখন আইডেন্টিফাই করা দরকার, বলা দরকার, এবং স্কুল হেলথে যদি এই কথাগুলো বলে তারা কিন্তু অনেক উপকৃত হয়। তবে আমি বলবো যে মাদেরকেও বলি যে আপনারাও কিন্তু যখনই মেয়েরা এই ধরনের তার কমপ্লেনগুলো বলবে, একটাই ধরি কমপ্লেন, খুব ব্যথা হচ্ছে, সেটাও কিন্তু একটা স্বাভাবিক ব্যথা, কিন্তু স্বাভাবিক হয়, অল্পতে সে কিন্তু একদিন দুদিন চলে যায়। অতিরিক্ত ব্যথা হয় যে ব্যথাটা তাকে ইন্টারফেয়ার করে অন্য নর্মাল কাজগুলো করতে, মানে সে আর স্কুলে যেতে পারছে না, ক্লাস পরীক্ষাও যেতে পারছে না, তো সেটাও কিন্তু একটা তার বিশাল ব্যাপার। তখনই কিন্তু একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ব্যথাগুলো কিন্তু অনেক কারণে হয়, মানে অ্যাবনর্মাল যে পেইনটা বলছি, ধরো আজকাল কিন্তু আমরা অনেক দেখতে পাই যেটা হলো যে বলে এসে যে আমার ওভারিতে একটা টিউমার হয়েছে, সিস্ট হয়েছে, অনেকে কিন্তু ওই যে সামান্য একটা সিস্ট দেখেই খুবই চিন্তিত হয়ে এসে বলে আমার মেয়ের নাকি একটা ওভারিতে টিউমার হয়েছে বা সিস্ট হয়েছে, তারা কিন্তু পড়তে পারে সবাই। এগুলো আমরা অনেক সময় দেখি যে হয়তো নর্মাল সিস্ট হতে পারে, কিন্তু নর্মাল সিস্টে এত পেইন হয় না, যখন দেখি একটু অ্যাবনর্মাল কিছু দেখি যে
খুবই, তোমরাও জানো আজকে সবাই আমরা আলোচনা করি এন্ডোমেট্রিওসিস নিয়ে, এটা কিন্তু মেয়েদেরও খুব হচ্ছে আজকাল। তো অনেকেই করে কি গ্রামে গঞ্জে, ধরো মফস্বলে যেসব ক্লিনিক হয়েছে, হসপিটাল হয়েছে, বা শহরেও আমরা দেখতে পাই, যখনই একটা সিস্ট দেখতে পায় তখনই কিন্তু তাকে ইন্টারফেয়ার করে, পরিবারও খুব চিন্তিত হয়ে পড়ে, এটি আমাকে অপারেশনের মাধ্যমে রিমুভ করতে হবে, সবাই চিন্তিত হয়ে পড়ে, এবং চিকিৎসক যখন বলে তখন সে খুবই চিন্তিত হয়ে পড়ে, তাই তো এটি তো অপারেশন না করলে তার পরবর্তী জীবনে কী হবে, আবার অপারেশন করলেই বা পরবর্তী জীবনে সে বিয়ে করবে, তার বাচ্চা কাচ্চা হবে কি না। তা আমরা বলি আজকাল যে এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনোই কারণ নেই, যখন এ ধরনের কোনো তার প্রবলেম বা ব্যথা হচ্ছে তখনই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, এবং চিকিৎসকের কাছে গিয়ে অন্ততপক্ষে আল্ট্রাসোনোগ্রাম করি। আমরা হয়তো সবসময় আনম্যারিড মেয়েদেরকে আমরা ইন্টারনাল এক্সামিনেশন করতে পারি না, তবে একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখা যেতে পারে কী ধরনের সিস্ট, যদি এন্ডোমেট্রোসিসও ধরা পড়ে তাহলেও কিন্তু আমরা তাকে বলি যে অবশ্যই এটির একটি মেডিকেল চিকিৎসা আছে, যেটি আজকে সারা পৃথিবীতে খুবই পপুলার, এবং আমরা মনে করি এই মেডিকেল চিকিৎসাতে স্বল্প সময়ের চিকিৎসা 6 মাস বা 1 বছর সে কিন্তু ভালো হয়ে যায়, কাজে আমরা ব্যথাটাকে তার নির্মূল করতে পারি। আরেকটি কথা হচ্ছে সামান্য ব্যথা হলে কিন্তু প্রত্যেক মাসেও আমরা একটা করে ব্যথানাশক ওষুধ দিয়ে থাকি, HPRDS বলে, ডিসবেন বলে, এটি খেলে কিন্তু সে ভালো হয়ে যায়। আর যে কথাটি সবচেয়ে বেশি সেন্সিটিভ, যে মেয়েরা খুব মুটিয়ে যাচ্ছে বয়স, মানে অল্প বয়সে, ধরো একটা 14 বছরের মেয়ে 64 কেজি ওজন নিয়ে আসে, 80 কেজি ওজন নিয়ে আসে, খুব মুটিয়ে গেল, সে তার একটু বডিতে হেয়ার ডেভেলপ করছে, ঘাড়গুলো মোটা হয়ে গেল, তার পেটের মধ্যে কিছু দাগ পড়ে যাচ্ছে, এবং সবচেয়ে কমন যেটি কমপ্লেন, হয়তো মাসিক হয়েছিল আর অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে হচ্ছে না, আর হলেও হয়তো খুব কম হচ্ছে বা গ্যাপ দিয়ে ছাড়া মাস ধরে হচ্ছে। তো এগুলো কিন্তু আমরা বলি যে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম যদি ডেভেলপ করে বা দেখা যায় যে তারাও কিন্তু ওই সিস্ট নিয়ে আসে, এসে বলে আমার মেয়ে অনেকগুলো কিন্তু টিউমার বা সিস্ট হয়েছে, খুবই চিন্তিত মায়েরা হয়ে পড়েন। আমরা কিন্তু সবসময় বলি যে চিন্তিত হওয়ার কিছু নেই, সবচেয়ে বড় কারণটা যেটি হচ্ছে যে একটি এই যে মুটিয়ে গেছে সেটাও কিন্তু হরমোনের একটা চেঞ্জ হয় বলে ওই সিস্টগুলোর থেকে তখন নর্মাল যে মেয়েলি হরমোনটা তার পরিবর্তে কিছু পুরুষালি হরমোন বেরিয়ে পড়ে, সেটি কিন্তু তাকে পরিবর্তনটা ঘটায়, তার শরীরটা অনেকটা ওজন বেড়ে যায়, মাসিক বন্ধ হয়ে যায়, মাসিক কম হয়। তো কাজেই তখন কিন্তু তাকে অ্যাডভাইস করতে হয় যে ওকে বলে বা আমরা ওকে বলি তোমার ওজন কমাতে হবে। ওজনটা কিন্তু বিরাট ব্যাপার, কারণ আমাদের মেয়েরা আজকাল খুব বেশি ফাস্টফুড খায় আর একটু সারাদিন টেলিফোন হাতে নিয়ে বসে থাকে, সোফার থেকে উঠেই না, মায়েরাও কমপ্লেন করে, যখনই বলি বলে হ্যাঁ ম্যাডাম ঠিক বলেছেন, সে কিন্তু সারাক্ষণ আমার ঘরের রান্না খাবার খেতে চায় না, ফাস্টফুড খেতে চায় আর সোফাতে করে না, হাঁটে না, দৌড়ায় না, যদি বলি স্কুলে দৌড়াও না কেন, বলে অনেক স্কুলে তো আবার জায়গা নেই, মাঠ নেই, আজকাল স্কুল তো অনেক স্কুলে এরকম হয়েছে। তারপরেও কিন্তু আমি বলি সবসময় এক্সারসাইজ করতেই হবে, ওয়েট কমাতে হবে, এই মেন্টাল লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। তো লাইফস্টাইল চেঞ্জের মধ্যে আমরা বলি যে খাবারটা ঠিক করতে হবে, ব্যায়াম করতে হবে, এবং তোমার যে আমরা যে লাইফস্টাইল সারা জেগে হোল নাইট সে জেগে এই যে ডিজিটাল কাজগুলো করলো সারাদিন সে ঘুমালো, হয়তো তার পড়া পরীক্ষাও ডিস্টার্ব হলো, এই লাইফস্টাইলগুলো তাকে চেঞ্জ করতে হবে। সারা ওয়ার্ল্ড কিন্তু আজকাল বলে যে এই মাসিকের এই পরিবর্তনটা কিন্তু শুধুমাত্র সে যদি ইচ্ছা করে তার লাইফস্টাইল চেঞ্জ করে কিন্তু সে করতে পারে। তারপরেও আমরা কিছু ইনভেস্টিগেশন করাই, কিছু হরমোন টেস্ট করে দেখি কোন হরমোনটা বেশি আসলো, কোনটা কম হলো, থাইরয়েডের কোনো চেঞ্জ হচ্ছে কি না সেটা দেখি। এই সেবাগুলো পেতে হলে কিন্তু তাকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে আজকাল আমরা খুবই কৃতজ্ঞ স্বাস্থ্য অধিদপ্তরের পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে, যে সারা বাংলাদেশে কিন্তু অ্যাডোলেসেন্টদের জন্য বা কিশোরীদের জন্য ক্লিনিক করা হয়েছে আলাদা করে, যে কিশোর কিশোরীদের জন্য ক্লিনিক অ্যাডোলেসেন্স ক্লিনিক বলে, সেগুলো সারা বাংলাদেশে অনেক জায়গায় পৌঁছেছে, প্রায় এখন প্রায় 1500 চেয়ে বেশি হবে। কারণ এই সেবাটা দিতে হলে কিন্তু ওই স্বাস্থ্য ক্লিনিকগুলোকে আমাদের একজন ভালো চিকিৎসক, মানে আমি বলি যে খুব বেশি একেবারে চিকিৎসক বড় চিকিৎসক দিতে হবে না, আমরা যদি মিড লেভেলের বা জুনিয়র লেভেলের চিকিৎসককেও দিই তাকে কিন্তু একটু ট্রেনিং দিয়ে দিতে হবে, যে তুমি মানে কিশোর বান্ধবী হইতে হবে, কিশোর বান্ধব হতে হবে, তাহলে কিন্তু সে মনোযোগ দিয়ে কমপ্লেনগুলো শুনবে এবং তাকে কিন্তু সেবা দিতে পারবে। তো এটা আমরা সামান্য কিছু পরিবর্তনের, যারা মাসিকের যে পরিবর্তনগুলো সেগুলো হয়, তারা পরিবার থেকে তার সাইকোলজিক্যালটা কিন্তু খুব ট্রমাটাইজড হয়, মানে খাবারের থেকে তুমি শুরু করো, যে বাড়িতে যদি মেয়ে থাকে ছেলে থাকে বেশ ডিফারেন্স হয়, যতই বলি না কেন একেবারে সব উচ্চশিক্ষিত শিক্ষিত সবারই কিছুটা কিছুটা একটা মানসিকটা যেন কেন চিনি থাকে। তো ধরো আমরা এই একেবারে তৃণমূল পর্যায়ে যদি যাই আমরা কী দেখি,
ওরা নিউট্রিশনেও অনেক কম পায়, মানে খাবারের দিক থেকে তাদের ঘাটতি হয়। তারপর এই যে মেল নিউট্রিশন বডি, তাকে কী করা হয়, প্রস্তাব দেওয়া খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য। পড়াশোনা শেষ না করেই 12, 14, 15, 16 বছরেই বিয়ে দেওয়া হলো। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 18 বছরের নিচেই প্রায় অনেক বিয়ে হয়ে যাচ্ছে, 15 বছরের নিচে 28% বিয়ে হয়ে যাচ্ছে। সেই স্বাস্থ্য নিয়ে তার বিয়ে হয়ে গেল, সে নতুন জীবন শুরু করলো, সেখানে গিয়ে আবার আরেক ধরনের সমস্যা, দ্রুত বাচ্চা নেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হলো। তো এইটাও কিন্তু একটা বিরাট সমস্যা। কাজেই এখানেও কিন্তু কিশোরীদের ক্ষেত্রে আগে থেকে পরিবার থেকেও, সমাজ থেকেও, স্কুল, রাষ্ট্র দায়িত্ব নিতে হবে যে আমরা যেভাবেই হোক না কেন বাল্যবিবাহ বন্ধ করতে হবে, এবং ওকে মানসিকভাবে তৈরি করতে হবে যে তুমি কিন্তু নট প্রিপেয়ার্ড ফর ম্যারেজ, তোমার বডিও ডেভেলপ করে নাই, তুমি মানসিকভাবে প্রস্তুত না, শারীরিকভাবে প্রস্তুত না, এবং তোমাকে যদি আজকে এই বিয়েটা দেওয়া হয় তোমার কী কী কমপ্লিকেশন হতে পারে। তোমরা জানো যে বাংলাদেশে কিন্তু জরায়ুর মুখের ক্যান্সার যেটি দেখতে পাচ্ছি আমরা, সেটি কিন্তু একটি মূল কারণও কিন্তু এই অল্প বয়সে বিয়ে করা, আর্লি ম্যারেজ, আর্লি প্রেগনেন্সি এবং রিপিটেড চাইল্ড বার্থ, মানে ঘন ঘন বাচ্চা হচ্ছে। সে 14 বছরে বিয়ে হলো, 15 বছরে বা 16 বছরে একটি বাচ্চা হলো, আবার মেয়ে হলো, মানে আর আবার 17 বছরে একটি বাচ্চা হলো, 18 বছরে সে 2 বাচ্চা নিয়ে চলে আসে। এই যে অল্প বয়সে বিয়ে, যেখানে তার জরায়ু তৈরি হয়নি, সে জরায়ুর মুখটা যেভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং যে ইনফেকশনগুলো হয় তা থেকে তা কিন্তু জরায়ুর মুখে ক্যান্সারও ডেভেলপ করে। সবচেয়ে খুশির খবর আমি আজকে তানিয়াকে দিচ্ছি যে আমরা কিন্তু জরায়ুর মুখের যে ভ্যাকসিনটি নিয়ে আমরা সারা দিন কথাবার্তা বলেছি, এই বিটিভিতেই অনেকবার কথা বলেছি, অনেক কথা বলেছি আজকে সেটা সুখের সংবাদ যে সেই ভ্যাকসিনটি আজকে আমাদের মেয়েরা পাবে। আগামী বোধহয় 15 তারিখ থেকে সারা বাংলাদেশের স্কুলে 10 থেকে 14 বছরের মেয়েরা পাবে। সেটি আমাদের জন্য একটা বিশাল, মানে একটা গর্বের ব্যাপার, অহংকারের ব্যাপার, এবং আমাদের যে একটা আস্থা আসলো যে মেয়েদের জন্য একটা আমাদের ক্যান্সারের এগেনস্ট একটা ভ্যাকসিন এসছে, সেটি বিনামূল্যে পাচ্ছে। তা কাজে এটাও কিন্তু আমাদেরকে ওদেরকে লার্ন করাতে হবে যে তোমার এই বয়সে বিয়ে করলে কিন্তু তোমার এটি হতে পারে। কিন্তু এই যে প্রতি ধাপে ধাপে মেয়েরা চেঞ্জ হচ্ছে এবং ওদের ধরো মানসিক যে পরিবর্তনগুলো হয়, ওই যে বললাম যে নেগেটিভ অ্যাটিচিউড দেওয়া হয় সাইকোলজিক্যালি, সে ছেলে কিন্তু রাতে মাগরিবের পরে আসলো, কোনো অসুবিধা নেই, ও বিকেলে আসা নিয়ে ওর সঙ্গে সাংঘাতিকভাবে একটা যুদ্ধ করা হয়। আমি বলি অবশ্যই সবাইকে কিন্তু আমাদের স্কুল শেষ হলেই বাড়ি ফেরা উচিত, মানে সব কিছু কিছু জিনিস আমাদেরকে অ্যাভয়েড করতে মা বাবারা বলেন, মেনে চলা উচিত। কিন্তু শুধু ওর উপরে কেন, এটা বোঝাতে হবে সবার জন্যই কিন্তু এটা প্রযোজ্য। সবসময় মেয়েদের উপরে নেগেটিভ অ্যাটিচিউড দেওয়া হলে ও কিন্তু একটা মেন্টালি ট্রমাটাইজড হয়, কাজে মানসিক দিকটাও কিন্তু আমাদের আজকাল চিন্তা করতে হবে। আজকাল মেন্টাল হেলথ নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে। আমরা আগে দেখতাম যে স্কুল হেলথে একজন করে চিকিৎসক থাকেন, তারপর মনে হয় যে প্রত্যেকটা, আমি আজকাল দেখেছি যে অনেক বড় বড় স্কুলে কিন্তু ওর একটা সাইকোলজিস্ট রাখে, সেটা কিন্তু খুব দরকার। কারণ অনেক পরিবারে কিন্তু পারিবারিক ভায়োলেন্সও হয়, কিন্তু সেখানে ওই যে কিশোর কিশোরীরা যা দেখতে পায় এগুলো, বা নিজেরাও ও তার শিকার হয়, আমরা দেখি যে প্রতি 3 জনে আজকাল আমরা একজন করে ভায়োলেন্সের শিকার হচ্ছে, তো কাজে সেই কিশোরীও কিন্তু নানা ধরনের শিকার হয়। তো সেইটার জন্য কিন্তু তাকে মেন্টালি তাকে একটা সাপোর্ট দেওয়া দরকার, সে মানসিক স্বাস্থ্যের দিকে চিন্তা করতে হবে। আমরা কিন্তু দেখি যে এটা কিন্তু কিশোরীদের পরে নানা ধরনের যৌন হয়রানি হয়। আমরা কিশোরীদের কী বলবো, আমরা ইতিমধ্যে আমরা একটা সেমিনার করেছিলাম, সেখানে একটা পরিসংখ্যান এসেছিলো, এবং আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি বলি, আমি প্রতিদিন প্র্যাকটিসও দেখতে পাই, আমার চেম্বারে আসে 3 বছরের মেয়ে, 4 বছরের বাচ্চা বা ব্রেস্ট ফিডিং বাচ্চা, একবারে নিকট আত্মীয়ের কোলেই থাকলো, সেখানেও কিন্তু একটা যৌন হয়রানি হচ্ছে। দেখো স্ক্র্যাচিং হচ্ছে, ভেজানাতে স্ক্র্যাচিং হচ্ছে, ঠোঁটে স্ক্র্যাচিং হচ্ছে, গালে স্ক্র্যাচিং হচ্ছে, সেগুলো থেকে বাচ্চারাও কিন্তু রেহাই পাচ্ছে না। কাজে আমার মনে হয় এগুলোর ব্যাপারেও কিন্তু একটা এই কিশোরীদের শিখতে দেওয়া উচিত যে গুড টাচ কোনটা, ব্যাড টাচ কোনটা। এটা কিন্তু বাইরে আমি খুব দেখি বাইরে স্কুলগুলোতে, এটাও কিন্তু আমাদের স্কুলে যদি বাড়িতেও করা উচিত, মা শিখাবেন যে তোমার কোন জায়গাটা স্পর্শ করলে সেটা ব্যাড টাচ, সে ভাই হোক, চাচাই হোক বা মামাই হোক বা বাসার যে কোনো নিকটাত্মী হোক অথবা বাইরে কেউ হোক, সেটা কিন্তু তুমি টাচ করতে দেবে না। এটাও কিন্তু বিরাট একটা শিক্ষার ব্যাপার। স্কুলেও কিন্তু টিচাররা একটা, মানে এই সময়টাতে একটা স্কুলের ক্লাসের ফাঁকে ফাঁকে বলতে পারেন বাবা তুমি কিন্তু তোমার মেয়েদের স্কুলে, এবং আমার মনে হয় যে যেখানে কো এডুকেশন হচ্ছে সেখানে বলতেও কিন্তু কোনো বাধা নাই, এটা যদি ভাই বোনরাও কিন্তু নিজেরা শুনতে কোনো বাধা নাই হতে পারে, সেখানে কিন্তু বললে দুজনেই কিন্তু সতর্ক হয়ে গেল। তো সেখানে আমরা লজ্জা না পেয়ে এই জিনিসগুলো ভাঙতে হবে এবং সেবাগুলো
ঈশ্বর কিশোরীদের দিতে হবে। অসাধারণ সুন্দর করে বলেছেন ম্যাডাম। এই যে বলছিলেন যে পিউবার্টিতে পিসিওর কথা, ও দেখা যাচ্ছে মাসিকটা বন্ধ থাকছে, আবার যখন শুরু হচ্ছে তখন আবার বন্ধই হচ্ছে না, খুবই এম্বারেস থাকে, মানসিকভাবে বিপর্যস্ত থাকে, ওজনটা বেড়ে গেছে, মুখে অনেক লোম, তারপরে আবার অ্যাকনি, ব্রণের সমস্যা। তো ম্যাডাম, তাদেরকে আপনারা কীভাবে কাউন্সেলিং করছেন, কী ধরনের ম্যানেজমেন্ট দিচ্ছেন? তারা কিন্তু খুব একটা মেন্টাল একটা আনহ্যাপিনেসেও ভোগে। এক তো ওজন বেড়ে গেল, তারপরে স্কুলে অন্য বাচ্চাদের সাথে তার একটা কম্প্যারিজন হচ্ছে না, ও শোনে যে তার সাইকেল খুব ভালো হচ্ছে, রেগুলার হচ্ছে, আমার কেন হচ্ছে না। তো এইগুলো নিয়ে কিন্তু তা আজকাল অনেক মেয়েরাই একটু কনশাস বা সচেতন হচ্ছেন, এবং মারাও কিন্তু আসছেন। আমরা কিন্তু হতাশ হতে বলি না, খুব পজিটিভ ওয়েতে ওদের সাথে কথা বলতে হবে যে আমরা মিটটু আগে বলেছিলাম যে পিসিও কোনো খারাপ কিছু না, তোমার হয়ে গেছে তোমার লাইফস্টাইল চেঞ্জ করার জন্যে। তুমি আমরা দেখতে পাই অনেকগুলো গবেষণা হচ্ছে এগুলো নিয়ে যে কেন বেশি হয়। কেউ কেউ বলছে যেটা জেনেটিক্যালি হতে পারে, কেউ বলছে কোনো ইনফ্লামেটরি ডিজিজের জন্য হতে পারে, তো নানা ধরনের হরমোনাল চেঞ্জের জন্য হতে পারে, তো এগুলো নিয়ে গবেষণা হচ্ছে। তো আমরা মনে করি যে হয়ে যাবার আগেই আমরা অ্যাডলেসেন্সদেরকে কিন্তু সবসময় বলি যে ওজন বাড়তে দেবে না। এই যে আমরা আগে সবাই মিলে একেবারে গোল্লা ছুট থেকে শুরু করে সবই খেলতাম, এখন মেয়েরা অনেকেই এগুলোর নামই জানে না। তো খেলতে হবে, দৌড়াতে হবে, ওইখান থেকেই লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। হয়ে গেলে যখন মারা আসেন আমরা কিন্তু সবসময় বলি যে ভয় পাবার কিছু নাই, আপনি প্রথমেই লিখে দিয়ে ওজন কমাতে হবে, পরবর্তীতে খাদ্য অভ্যাস ঠিক করতে হবে, তৃতীয়ত কিছু হরমোন টেস্ট করতে দিই, কিছু কিছু শারীরিক যে পরিবর্তনগুলো, তো হরমোন আসে সেখানে মেল হরমোন কিছু আসলো কি না, বেশি হলো কি না, বা যে ডিম্বাশয় তৈরি করার জন্যে যে হরমোনগুলো হবে সেগুলো ঠিক হচ্ছে কি না, থাইরয়েডের হরমোনটা ঠিক আছে কি না, সেগুলো একটু দেখা হয়। তার সাথে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট যেটা আমরা দেখি যে আবার কিছুটা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, মানে এই মেয়েরাই কিন্তু পরবর্তীকালে ডায়াবেটিক ডেভেলপ করে, ব্লাড প্রেশার অনেক বেশি বেড়ে যায়। তো সেই জন্য আমরা এখানেই দেখে নিই যে তার ব্লাড সুগারটাও কেমন আছে, আমরা ইনসুলিন লেভেলটাও দেখি। তো তখনই আমরা সেই সময় কিছু অ্যাডভাইস করার সঙ্গে সঙ্গে এই টেস্টগুলো করাই, কিছু মেডিসিনও দিই যেন তার সাইকেলটা রেগুলার হয়ে যায়। অনেক সময় আমাদের ছোটো ছোটো খুব অল্প স্বল্প যে পিলগুলো সেগুলো কিন্তু আমরা ইউজ করতে বলি। তো পিলগুলো কী হয় যে তখন আমরা বলি যে ছ মাস তুমি এটা পিলটা খাও রেগুলার। অনেক মা খুব দুশ্চিন্তায় ভোগেন, আমার এই বাচ্চা মেয়ে সে কেন পিল খাবে, তাহলে কিন্তু একটু কাউন্সিলিং করে বলে দিতে হয় যে না, এটা তার চিকিৎসার জন্য খেতে হবে, খুব লো ডোজের এটা যদি সে খায় তার আস্তে আস্তে মাসিকটা রেগুলার হয়ে আসবে, হরমোন লেভেলটাও কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে আসবে। এবং ওই সঙ্গে কিন্তু ওই যে বলছিলাম যে ডায়াবেটিস ডেভেলপ করতে পারে, আমরা ওজন কমানোর সঙ্গে সঙ্গে কিছু একটা মেডিসিন ওইটাও কমানোর, ইনসুলিন যাতে রেজিস্ট্যান্স না হয় তার জন্য কিন্তু আমরা অনেককে আমরা কিন্তু মেটফরমিনও দিয়ে থাকি। অনেকে এসে বলেন হ্যাঁ ডায়াবেটিক ওষুধটা কেন দিলেন, এটা খাওয়াটা ঠিক হবে না, তো আমরা সবসময় বুঝিয়েই বলতে হবে যে কারো কারো এটা লাগছে, কারণ এটা দিলে পরবর্তীকালে যে কমপ্লিকেশানগুলো হয় সেগুলো হবে না, আপনি এটা খান। আমার মনে হয় যে এই পিসিও নিয়ে আমরা খুবই এটি আতঙ্কিত হবার কিছু নেই, সচেতন হন, এটা নিয়ে ভয় পাবার কোনো কারণ নাই, নিশ্চয়ই এটি আমাদের মানে যদি আমরা ঠিকভাবে চিকিৎসকের পরামর্শ নেই, লাইফস্টাইলটাকে ঠিক করি, ইনভেস্টিগেশনগুলো দেখি, ঠিক মতো ঔষধ খাই, তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। যে কিশোরীরা আসে যে তার মাসিকটা হয়েছে কিন্তু খুব বেশি রক্ত যাচ্ছে, পিউবার্টি মেনোরেজিয়া যেটা মেডিকেলের ভাষা আপনারা বলে থাকেন, তো এই বিষয়টা নিয়ে ম্যাডাম কিছু বলবেন কিনা? মাসিকের সঙ্গে কিন্তু কারো একদম খুব স্পটিং একটু একটু হচ্ছে, আবার কারো সারা মাস ধরে অনেক বেশি ব্লিডিং হয়। তা আমরা দেখি যে অনেক মেয়ে আসে তার হিমোগ্লোবিন 6-7 নিয়ে, বাড়িতে হয়তো কেউ খেয়ালই করে নাই, সে স্কুলে যাচ্ছে পড়ছে কিন্তু সে ঝিমিয়ে পড়ে, কাজ করতে পারছে না, পড়াশোনা ঠিক মতো করতে পারছে না, কিন্তু ওই যে তার মা এসে হয়তো তখন বলে যে ম্যাডাম এতগুলা করে তার প্যাড লাগে, সে দাঁড়াতে পারছে না, বসতে পারছে না, তখন কিন্তু অবশ্যই একটি চিন্তার ব্যাপার। কেন আমরা বলি যে এই ধরনের অ্যাবনর্মাল ইউটারাইন ব্লিডিংটা এই বয়সে কেন হচ্ছে, সেখানেও কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে অনেক সময় কিন্তু আমরা দেখি যে শুধু যে হরমোনের কারণে হয় সেটা কিন্তু না, তার কিন্তু কিছু ব্লিডিং ডিসঅর্ডারও থাকে। আমরা অনেকেই জানি যে কিছু কিছু রক্তের মধ্যে কিছু ফ্যাক্টরস থাকে যেগুলো অনেক অ্যাবসেন্ট থাকে, যে ক্লট যে করার যে ক্ষমতা সেটা থাকে না। কাজে যখনই এই ধরনের মেয়েরা আসবে আমরা শুধু হরমোন তোমরা টেস্ট করাই, আমরা আল্ট্রাসোনোগ্রাম করে দেখি, কিন্তু তার সঙ্গেও তার কিন্তু রক্তের কিছু পরীক্ষাগুলো দিতে হবে যে তার এই ব্লাড পিকচারটার মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে কি না। ইভেন কি থ্যালাসেমি, আমাদের কিন্তু অনেক মেয়েরা আসেন যে থ্যালাসেমিতে ভুগছে, এবং সেখানেও কিন্তু তার দেখবে যে অনেক মানে এত তার বেশি রক্ত যাচ্ছে সেটা সে কন্ট্রোল করতে পারছে না। তো কাজেই আমাদের কিন্তু সেই মেয়েদের খুব মানে স্পর্শকাতর একটি বিষয় যে এত বেশি ব্লিডিং হচ্ছে, মেয়েটা পড়াশোনা করতে পারছে না, স্বাভাবিক চলাফেরা করতে পারছে না, সেখানেও আমাদেরকে তাকে বোঝাতে হবে যে আমরা এই সময়টা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, দেখে আমরা মনে হলে যদি ব্লিডিং কোনো ডিসঅর্ডার হয় সেভাবে আমরা কিন্তু অনেক সময়
মেডিসিনের যারা বিশেষজ্ঞ তাদেরও পরামর্শ নিই, তাদের সঙ্গে কথা বলে সেগুলো ফ্যাক্টর চিন্তা করি কী খাওয়াবো। এবং আমরা যদি মনে করি হরমোনাল কিছু হচ্ছে, সেখানেও আমরা কিন্তু হয়তো সাময়িক বলে যে তুমি প্রত্যেক মাসে মাসিকের সময় রক্ত কম যাওয়ার জন্য কিছু খাও, সবচেয়ে কমন যেগুলো মানে বন্ধ করা ট্র্যাক্সিল, আমরা তার সাথে ব্যথা হলে ডিসবেল এগুলো দিয়ে থাকি। অথবা আমরা বলি যে ঠিক আছে তুমি তোমার এত পারছো না, আমরা কিছু হরমোনও দিই, সেখানেও কিন্তু আমরা অনলি প্রজেস্টেরন দিয়েও কিছু চিকিৎসা করি, আবার কম্বাইন্ড যেটা পিল থাকে সে পিলও দিয়ে আমরা লং টার্ম চিকিৎসা করি, হয়তো ছ মাস এক বছরের মধ্যে সে আবার ভালো হয়ে ওঠে। খুব সুন্দর করে কিন্তু ম্যাডাম বুঝিয়ে বলেছেন আমাদেরকে। তারপরে ম্যাডামের কাছে জানতে চাইবো যে ম্যাডাম অনেকে আবার বলে প্রচণ্ড ব্যথা মাসিকের সময়, তো এই বিষয়টি নিশ্চয়ই ম্যাডাম বুঝিয়ে বলবেন। একটা ব্যথা হয় যে আপনার প্রতি মাসে ব্যথা হয় সব মেয়েদেরই, খুব কম মেয়ে আছে যে একদম টের পায় না, কিন্তু যা যেটা হয় সেটা নিয়ে আমরা খুব বেশি আমরা বলি এটা নর্মাল ব্যাপার। কিন্তু যখন সেই ব্যথাটা তাকে নর্মাল কাজ করতে দেয় না, একজন যারা কিশোরীরা যারা আছে অনেকে ধরো সে একদম কুকড়ে আছে ঘরের মধ্যে, বলতে পারছে না কাউকে, লুকিয়ে থাকে, মাও আবার কাউকে বলতে দিচ্ছে না, তখনই কিন্তু চিন্তা করতে হবে। যেটা আমরা আজকাল দেখি যে ওই যে বলতেছিলাম একটু আগে যে এতগুলো অসুখ নিয়ে আসে যেটা এন্ডোমেট্রোসিস বলতে পারি আমরা, তো এটাও করতে হতে পারে, তো কাজে সেখানেও কিন্তু আমাদের উচিত যে এটা ওই সময়েই আমাদের চিন্তা করা উচিত যে আল্ট্রাসোনোগ্রাম করে দেখা যে তার কী ধরনের চেঞ্জ হচ্ছে। সেখানে আমরা একটু আগে বলেছিলাম এন্ডোমেট্রোসিস নামে একটা অসুখ থাকে, সেটা হতে পারে, সেখানেও কিন্তু একটা সিস্ট ডেভেলপ করে এবং খুবই মারা চিন্তিত হয়ে আসেন যে আমার যে সিস্টটা ডেভেলপ করলো মেয়ের এই বয়সে এটা হলো, সে কি আর বিয়ে সাজিয়ে দিতে পারবো না তার বাচ্চা কাচ্চা হবে। এবং এগুলো কিন্তু অনেকে দেখেই আবার চিকিৎসকরা অনেকে গ্রামে গঞ্জে বলে থাকে তাড়াতাড়ি বিয়ে দেন, এ মেয়ে কিন্তু বাচ্চা কাচ্চা হবে না, শিগগিরই বিয়ে দেন, একটা সিস্ট হয়ে গেছে আর কিন্তু বাচ্চা কাচ্চা হবে। কাজে এখানে কিন্তু তাদেরকে ভয় পাওয়াতে নাই, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকাল খুবই ভালো চিকিৎসা হয় মেডিকেল চিকিৎসা দিয়ে, ঔষধ দিয়েই হতে পারে। কাজে আমরা দেখে যদি কী ধরনের সিস্ট এন্ডোমেট্রিওটিক সিস্ট হলো ছোটো কি না কত সাইজ সেগুলো আমরা দেখে আগে মেডিসিন দ্বারা চিকিৎসা করি, তারপরে অনেক সময় খুবই কম লাগে যে আমরা অনেক সময় দেখি যে সিম্পল ল্যাপারোস্কোপি করে আমরা কিন্তু সেই সিস্টগুলোকে চিকিৎসা দিতে পারি। প্রথমেই কিন্তু তাকে অপারেশনের ভয় না দেখে বা না করে তাকে আমরা মেডিসিন দিয়ে আগে চিকিৎসা করে দিতে পারি, অনেক সময় এক বছরও লেগে যেতে পারে। আমরা দেখি যে এই ওষুধে কিন্তু হয়তো একটু লং টার্ম লাগলো, তিন মাস ছ মাস এক বছরও ওষুধ দেওয়া যেতে পারে। এই ওষুধগুলো কিন্তু বাংলাদেশে সব এসছে, আমরা এই বাংলাদেশে চিকিৎসা করতে পারি। আমরা দেখি যে এই ধরনের সামান্য রিপোর্ট নিয়ে তারা অনেকেই পাশের দেশে চলে যান, সেখান থেকে আবার একটা চিকিৎসা নিয়ে আসেন, তা আমার অনুরোধ যে ধরনের চিকিৎসা কিন্তু ভয় পাবার কিছু নেই, এই সেবাগুলো কিন্তু আমরা দিচ্ছি বাংলাদেশেই, সবগুলো ওষুধ এখানে আছে, সব চিকিৎসকরা এটা ওষুধ এগুলো চিকিৎসা করতে পারেন। যখনই এ ধরনের কোনো সিস্ট দেখবেন, সেটা যদি এন্ডোমেট্রোসিসও বলা হয় বা সিম্পল সিস্টও বলা হয়, চিকিৎসকের পরামর্শ নেবেন, সেবা এখানেই পাবেন। ম্যাডাম খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন, আশা করছি আমাদের দর্শকরা আজকের আলোচনা থেকে অনেক উপকৃত হয়েছেন এবং অবশ্যই সচেতন হবেন। ম্যাডামকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমাকেও ধন্যবাদ, বিটিভির সকল দর্শককে ধন্যবাদ। সুধি দর্শক, আজ আমরা যেমন জানলাম কিশোরীদের নানান স্বাস্থ্য সমস্যা রয়েছে, তেমন সমাধানও কিন্তু রয়েছে, এবং যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা জানলাম যে সরকারের পক্ষ থেকে কিশোরীদেরকে জরায়ুমুখের ক্যান্সারের টিকা সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হচ্ছে। 10-14 বছর বয়সী কিশোরীদেরকে একটি ডোজ জরায়ুমুখের ক্যান্সারের টিকা দেওয়া হবে সরকারের বিভিন্ন হাসপাতালের পর্যায় থেকে, এবং সেটি সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে সেটিকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং যদি আমরা সেটা স্কুলে ভাবি তাহলে সেটা ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত সকল কিশোরীকে বিনামূল্যে এই টিকাটি দেওয়া হচ্ছে। আমরা আশা করব বাংলাদেশের সকল কিশোরী এই টিকা পাবে, জরায়ুমুখের ক্যান্সার মুক্ত থাকবে। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আজকের অনুষ্ঠান থেকে, আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।